সায়েন্স আজ আমরা ভিডিওতে দেখব সায়েন্স থেকে রসায়নবিদ্যার উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আগের ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার আলোচনা করেছি আমরা জানি বিজ্ঞানের তিনটি শাখা রসায়নবিদ্যা পদার্থবিদ্যা এবং জীববিদ্যা আমরা এই পর্বে আলোচনা করব রসায়নবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই রসায়নবিদ্যা থেকে কয়েকটি পার্টে ভিডিও আপলোড করা হবে তারপরে রসায়নবিদ্যা শেষ হলে জীববিদ্যা এবং পদার্থবিদ্যার উপর আলাদা করে কিছু ভিডিও আপলোড করা হবে সুতরাং এসো শুরু করা যাক আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো তবে ভিডিওটা লাইক করতে ভুলো না সো নাও লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার ওয়ান বাতাসে কোন ধরনের পদার্থ বাতাস কোন ধরনের পদার্থ এখানে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মিশ্র পদার্থ এবং কোনোটিই নয় বাতাস হচ্ছে এখানে মিশ্র পদার্থ অ্যান্সার হবে এখানে সি আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয় অ্যান্সার হবে এখানে সি নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রঞ্জের মধ্যে কোনটি দ্রাবক এবং কোনটি দ্রাবক ব্রঞ্জের মধ্যে কপার এবং সিলিকন হচ্ছে কপার হচ্ছে দ্রাবক এবং সিলিকন হচ্ছে এখানে দ্রাবক অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন এখানে নিউল্যান্ড মেন্ডেলি প্ল্যাঙ্ক এবং বোর এখানে অ্যান্সার যদি বোর আছে প্রশ্নটা একবার ভেরিফাই করবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কোনো প্রশ্নের ডাউট থাকলে নেক্সট প্রশ্ন নিচের কোনটি বিজারক পদার্থ এখানে এইচ2এস এসওটু এবং সিও এখানে অ্যান্সার হবে সবকটি হচ্ছে বিজারক পদার্থ অ্যান্সার হবে এখানে ডি এইচ2এস এসওটু এবং সিও সবকটি এখানে বিজারক পদার্থ পারস্যঙ্কর কোন ধরনের দ্রবণের উদাহরণ পারস্যঙ্কর একটি দ্রাবক কঠিন দ্রাব তরল অ্যান্সার হবে এখানে বি দ্রাবক কঠিন দ্রাব তরল অ্যান্সার হবে বি অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে দ্রাব যোগ করে অ্যান্সার হবে এখানে সি দ্রাব যোগ করে এখানে চারটি অপশনেই কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের দ্রাবক যোগ করে আরও দ্রবণ যোগ করে দ্রাব যোগ করে এখানে সবকটি অ্যান্সার হবে সি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে গেলে দ্রাব যোগ করতে হবে অ্যান্সার হবে এখানে সি নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত এখানে জল সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত অ্যান্সার হবে এখানে ডি সার্বজনীন দ্রাবক বলা হয় জলকে অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন এটা একটা ম্যাথের অঙ্ক উত্তর করে দেওয়া আছে তোমরা দেখতে পারো নেক্সট প্রশ্ন দেখো কোনটি কলেট কণার ব্যাস 10^-6 অ্যান্সার হবে এখানে সি কলেট কণার ব্যাস হচ্ছে এখানে 10^-6 এখানে অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন দ্রাবতা লেখের এক্স অক্ষ বরাবর কী প্রকাশ করা হয় এক্স অক্ষ বরাবর দ্রাবতা লেখর উষ্ণতাকে প্রকাশ করা হয় অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর কোন পরিবর্তন ঘটে এখানে কোনো নির্দিষ্ট পর্যায় সারণীর বাঁ দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে পরমাণুর কোন পরিবর্তন ঘটে আকার কমে এখানে অ্যান্সার হবে সি অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায় অ্যাসিড দ্রবণে এখানে ফেনফথলিন বর্ণহীন হয় অ্যাসিড দ্রবণে ফেনফথলিন বর্ণহীন হয় অ্যান্সার হবে এখানে ডি NaCuSO4 ইকুয়াল টু Na2SO4 প্লাস সিইউ কোন প্রকার বিক্রিয়া এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট তোমরা অনেকবার ক্লাস টেন্থ লেভেলের বইয়ে দেখতে পাবে এই ধরনের বিক্রিয়া এটা হবে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটেছে জারণ বিজারণ বিক্রিয়া অন্তর্ধুতি দেখা যায় কোন ধাতুগুলি এখানে অন্তর্ধুতি দেখায় কোন ধাতুগুলি আয়রনে প্লাটিনিয়াম নিকেল এবং সবকটি অ্যান্সার হবে এখানে ডি অন্তর্ধুতি এখানে সবগুলি অপশনে আছে আয়রন প্লাডিয়াম নিকেল অ্যান্সার হবে এখানে ডি সবকটি বাতাস কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়ে যায়
বাতাসে খুন গ্যাস থাকার জন্য তেল ছবির রং সাদা রং কালো হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, H2S। বাতাসে H2S গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়ে যায়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্যাসটি বন্য পোড়া বারুদের গন্ধযুক্ত? এখানে SO2 গ্যাস, এর বর্ণ হচ্ছে পোড়া বারুদের গন্ধযুক্ত। অ্যান্সার হবে এখানে সি। সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? PH3। এখানে সমুদ্রের মতো যে সাদা ধোঁয়া আমরা অনেক সময় টিভিতে বা সিরিয়ালে দেখি, সেগুলো কৃত্রিমভাবে তৈরি করতে গেলে PH3 ব্যবহার করা হয়। এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কাপড় কাচার সুডার সংকেত কী? Na2CO3, 10H2O। অ্যান্সার হবে এখানে ডি। কাপড় কাচার সুডার সংকেত হচ্ছে Na2CO3, 10H2O। নিচের কোনটি ক্যালসিয়ামের আকরিক? ফ্লোসফার হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। এখানে অ্যান্সার হবে বি, ফ্লোসফার। সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? হাইড্রোজেন উপাদানটি সমস্তই থাকবে। অ্যাসিডের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হাইড্রোজেন। অ্যান্সার হবে বি। গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে? গোবর গ্যাসে প্রধানত মিথেন উপাদানটি থাকে। অ্যান্সার হবে এ। দুধের ফ্যাটের পরিমাণ কোন সময়ে কমে যায়? গরমকালে দুধের ফ্যাটের পরিমাণ কমে যায়। অ্যান্সার হবে বি। নিচের কোনটি সমযোজী যৌগ? CCl4 একটি সমযোজী যৌগ। অ্যান্সার হবে বি। জার্মান সিলভার কোন ধাতুটির অনুপস্থিত থাকে? জার্মান সিলভারে সিলভার ধাতুটি অনুপস্থিত থাকে। অ্যান্সার হবে এখানে সি। 1 লিটার সমুদ্রের জলে গড়ে কত গ্রাম লবণ থাকে? 25 গ্রাম লবণ থাকে। অ্যান্সার হবে বি। ওজোন গ্যাসের বর্ণ কী? ওজোন গ্যাসের বর্ণ আমরা জানি নীল। অ্যান্সার হবে এ। কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? এখানে ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়। কোনটি ক্ষেত্রে পানদান করা সম্ভব? এখানে স্টিল আমরা পানদানের ক্ষেত্রে ব্যবহার করি। নেক্সট প্রশ্ন, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস? এখানে অ্যান্সার হবে ডি, 2, 8, 8, 8। এখানে শেষ কক্ষে 8 ইলেকট্রন থাকে, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলে? সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে রেশমিক মিশ্রণ বলে। অ্যান্সার হবে এখানে ডি। সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে রেশমিক মিশ্রণ বলে। অ্যান্সার হবে ডি। প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন? লিভিক প্রথম ক্লোরোফর্ম প্রস্তুত করেন। অ্যান্সার হবে এখানে এ, লিভিক। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? এখানে কার্বন মনোক্সাইডকে ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোন উপাদানটি বক্সাইট থেকে উৎপন্ন হয়? অ্যালুমিনিয়াম বক্সাইট থেকে উৎপন্ন হয়। এখানে অ্যান্সার হবে বি, অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইট। নেক্সট প্রশ্ন, কোন লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাবতা দেখায়? NaCl লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাবতা দেখায়। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়া ব্যাকলাইট প্লাস্টিক তৈরি হয়? ফেনল। অ্যান্সার হবে সি। ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকলাইট প্লাস্টিক তৈরি হয়? ফেনল। অ্যান্সার হবে এখানে সি। অনাদ্র CO দ্বারা কোনটিকে শুষ্ক করা যায়? NH3 গ্যাসকে শুষ্ক করা যায়। অনাদ্র CO দ্বারা NH3 গ্যাসকে শুষ্ক করা যায়। কোন মিশ্রণকে অম্লরাজ বলে? এখানে 1 ভাগ HNO3 সাথে 3 ভাগ HCl এর মিশ্রণকে অম্লরাজ বলে। অ্যান্সার হবে এখানে ডি। টার্টারিক অ্যাসিডের অপ্রতিসম কার্বনের সংখ্যা কত? এখানে অ্যান্সার হবে বি, 2টি। টার্টারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা হচ্ছে 2টি। অ্যান্সার হবে এখানে বি। কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায়? এখানে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায় ক্রোমাটোগ্রাফি, আংশিক পাতন, বিয়োজন ফানেল এবং সবকটি। এখানে সবকটি অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? ধাতুকল্পের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ই বৈশিষ্ট্য থাকে। অ্যান্সার হবে সি। দুধ কোন ধরনের দ্রবণ? দুধ হচ্ছে কলেটীয় দ্রবণ। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন,
বলছে এখানে কে টু এসও ফোর, এল টু এসও ফোর অ্যান্ড 24 এস টু ও, ইয়া কিসের সংকেত? এগুলি সাধারণত অ্যালোমের সংকেত, কে টু এসও ফোর, এল টু এসও ফোর হোল থ্রি অ্যান্ড 24 এস টু ও, এগুলি হচ্ছে ডি আনসার হবে অ্যালোমের সংকেত। নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? তৃতীয় পর্যায়, অ্যান্সার হবে এখানে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে বলা হয় আদর্শ মৌল। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে আদর্শ মৌল বলা হয়। নিচের কোনটি মৃদু অ্যাসিড? এইচ টু সিও থ্রি হচ্ছে মৃদু অ্যাসিড, অ্যান্সার হবে এ, এইচ টু সিও থ্রি। নিচের কোন উপাদানকে রসায়নের রাজা বলা হয়? এইচ টু এসও ফোর, এইচ টু এসও ফোরকে রসায়নের রাজা বলা হয়। কোন বিজ্ঞানী এইচ টু উৎপাদন করেন? হেনরি ক্যাভেন্ডিস এইচ টু উৎপাদন করেন, হেনরি ক্যাভেন্ডিস, অ্যান্সার হবে বি। অক্সিজেনের কটি আইসোটোপ পাওয়া যায়? অক্সিজেনের তিনটি আইসোটোপ পাওয়া যায়, অ্যান্সার হবে এখানে সি। কোল গ্যাস, কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাস থাকে? এখানে মিথেন থাকে, অ্যান্সার হবে এখানে বি। সোডিয়াম সিলিকেট কি নামে পরিচিত? এখানে কোয়ার্টার্স নামে পরিচিত, অ্যান্সার হবে এ। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, আমরা বাকি প্রশ্নগুলো আর একটি কয়েকটি পার্টে দেখবো। সো থ্যাংক ইউ।